আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি কেকের বেস থেকে শুরু করে কেক ডেকোরেশনের সব কিছুই ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে প্রথমেই কেকের বেস তৈরি করে নেওয়া যাক একটি শুকনো চালনিতে দিয়ে দিচ্ছি প্রথমেই এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে এবার খুব ভালোভাবে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর উপরে দেখা যায় কিছু অবশিষ্ট অংশ থাকে যা আমাদের ফেলে দেওয়া যাবে না খুব ভালোভাবেই চেলে নিতে হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে একপাশে সরিয়ে রেখে দিয়েছি এবার একটি শুকনো বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগেই বের করে রাখতে হবে এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে শুধুমাত্র ডিমের কুসুমটা একটু ভেঙে নিলাম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার ইলেকট্রিক বিটারটা দিয়েই প্রথমে লো স্পিডে বিট করে নেব এক থেকে দেড় মিনিটের মতো এরপর মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে এরই মাঝে একটু পর পর একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশের চিনিগুলোকে মাঝখানে এনে আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো চিনি যেন আস্ত না থাকে চিনি আস্ত থাকলেই আপনাদের কেকের উপরটা ভেজা ভেজা থাকবে আবার দেখা যাবে কেকটা ফুলে মাঝখানে একটু দেবে যায় অনেক সময় দেখা যায় কেকের নিচেও ছোট ছোট গুটি গুটি হয়ে থাকে এজন্য অবশ্যই চিনিটা যেন গলে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেকের কাছেই চিনিটা সহজে গলতে চায় না আপনারা সেক্ষেত্রে চিনিটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন তিন থেকে চার মিনিটের মতো বিট করার পরেই চেক করে দেখতে হবে চিনিটা গলে গেছে কিনা এরই মাঝে দেখা যাবে ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর এটা দেখতে ঘন হয়ে যাবে আমি চেক করে দেখেছি চিনিটা গলে গেছে ডিমের ফোমটাও যেহেতু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে সাথে সাথেই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার সয়াবিন তেল এবার একেবারেই লো স্পিডে বিট করে নেব শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য খুব বেশি সময় নিয়ে বিট করা যাবে না তাহলে দেখা যাবে ডিমের ফোমটা বসে যেতে পারে আপনারা অনেকেই বলেন আপনাদের কেকটা পুরোপুরি ফুলতে চায় না যতটুকু বেটার দেওয়া হয় ঠিক ততটুকুই থাকে তো ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এমনটা হতে পারে এবার অথেন্টিক ভ্যানিলাইশেন্স দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগারও এক চা চামচ অথেন্টিক ভ্যানিলাইশেন্স না থাকলে আপনাদের কাছে যেই ভ্যানিলাইসেন্স থাকবে আপনারা সেটাই দিয়ে দেবেন এবার একটু জাস্ট নেড়ে মিশিয়ে নিলাম এবার আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আবারও আমরা চালনিতে করে চেলে দেব তবে একবারেই সবগুলো দেয়া যাবে না দুই থেকে তিনবারে ছেলে দিতে হবে আর এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট আপনারা খুবই সাবধানে বিটারের কাঁটাটা দিয়েই এক পাশ থেকে অপর পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা স্প্যাচুলা দিয়ে মেশাতে যাবেন না স্প্যাচুলা দিয়ে মেশাতে গেলে অনেক বেশি সময় লেগে যায় এবং ভালোভাবে মেশানো হতে চায় না আর ইলেকট্রিক বিটারের এই কাঁটাটা দিয়েই যদি মেশানো যায় দেখা যায় খুব সুন্দরভাবে মিশে যায় তো আমি একইভাবে আবারও বাকি সব শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ সময় বিটারের কাটায় অনেকগুলো কেকের বেটার লেগে থাকে যা আমরা একটি স্প্যাচুলা দিয়ে নিয়ে নিলাম এবং বাটির চারপাশের কেকের বেটারগুলোকে মাঝখানে এনে দিয়ে আবার খুব ভালোভাবে এই স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি মানে শুকনো কোনো উপকরণ যেন না থাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আজকের কেকটা যেহেতু দোতলা কেক থাকবে এজন্য এখানে আমি দুইটা মোল্ড নিয়ে নিচ্ছি একটা মোল্ড নিয়েছি আট ইঞ্চের আরেকটা মোল্ড নিয়েছি পাঁচ ইঞ্চের এখানে আমি চার ভাগের মধ্যে তিন ভাগ ঢেলে দিয়ে দিলাম আট ইঞ্চের মোল্ডে আর এক ভাগ ঢেলে দিলাম সেই পাঁচ ইঞ্চের মোল্ডে মানে একটা ডিমের বেটার দিয়েছি এই পাঁচ ইঞ্চের মোল্ডে আর তিনটা ডিমের বেটার দিয়েছি সেই আট ইঞ্চের মোল্ডে এবার একটি কাঠি দিয়ে নিচ থেকে উপর বরাবর এভাবে নেড়ে দিলাম যেন ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে এরপর একটু জোরে জোরে ট্যাপ করে প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে একশো সত্তর ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন করে বেক করতে সময় দিয়েছি থার্টি ফাইভ মিনিটের জন্য তবে ছোটো কেকটা পঁচিশ মিনিট পরেই চেক করে দেখতে হবে পঁচিশ মিনিট পরে যদি হয়ে যায় তাহলে বের করে নিতে হবে আর বড় কেকটা হতে একটু বেশি সময় লাগে নিজের নিজের ওভেন অনুযায়ী টাইমটা সেট করে নিতে হবে কেননা কারো ওভেনের সময় বেশি লাগে কারো ওভেনের সময় কম লাগে কেকটা বেক হয়ে যাওয়ার পর আমি গরম অবস্থায় প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে তখন দুইটা করে লেয়ার করে কেটে নিয়েছি এর আগের অনেক ভিডিওতেই আমি দেখিয়েছিলাম কেক কীভাবে কাটতে হয় তাই আজ আর নতুন করে দেখাইনি কেক ডেকোরেশনের জন্য বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটা লেয়ার দিয়েছি ওয়ান থার্ড কাপ গরম পানিতে তিন টেবিল চামচ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সেই সুগার সিরাপটাই একটা ব্রাশ দিয়ে কেকের উপরে এভাবে চারপাশে সমান করে ছড়িয়ে দিচ্ছি অনেকেই আপনারা বলেন কেক ডেকোরেশনের পর কেকের নিচটা আপনাদের ভেজা ভেজা থাকে আপনারা যারা বেশি সুগার সিরাপ দিয়ে ফেলেন তাদের ক্ষেত্রেই এমনটা হয় তাই অতিরিক্ত বেশি সুগার সিরাপ দেওয়া যাবে না এবার এর উপরে দিয়ে দিচ্ছি ভিভো ক্রিম হুইপড ক্রিম কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা দেখেননি চাইলে এক নজরে দেখে নিতে পারেন ক্রিমটাকে চারপাশে সমান করে দিয়ে উপরে আরেকটি কেকের লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ এবার আবারও ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল তো একটা ক্লিক করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করেছেন যে ক্রিমটা নিয়েছিলাম সেটা দিয়ে কেকের উপরটা চারপাশটা এভাবে আমি সমান করে নিয়েছি এবার বড়ো সাইজের একটা নজেলের মধ্যে ক্রিম নিয়েছি এটা ছিল রোজ নজেল ওয়ান টোয়েন্টি ফোর কে এই নজেলটার নাম্বার এবার এক্সট্রা করে চারপাশে আর উপরের চারপাশে এভাবে একটু ক্রিম দিয়েছি একটি স্ক্র্যাপার দিয়ে কেকের চারপাশটা এভাবে সমান করে নিচ্ছি অনেকেই হয়তো মনে করবেন কেকের মাঝখানে কেন আমি কোনো ক্রিম দিইনি কেকের মাঝখানে যেহেতু আমাদের আরও একটা কেক বসবে মানে দুতলা কেক যেহেতু এটা এর জন্য কেকের মাঝখানটা আর সেভাবে সমান করতে হবে না তো আমি কেকের চারপাশটা আর সাইডটাকে এভাবে সমান করে নিচ্ছি সমান করে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ততক্ষণে ছোটো কেকটাকে আমরা কভার করব ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে তার উপরে সুগার সিরাপ দিলাম এই ছোট কেকটার নিচে কোনো ক্রিম দেয়নি বোর্ডে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুগার সিরাপ দিয়ে দেয়া হয়ে গেলে উপরে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটাকে উপরে একটু চারপাশে সমান করে দিতে হবে সমান করে দেওয়া হয়ে গেলেই তার উপরে কেকের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি একইভাবে আবারও সুগার সিরাপ দিয়ে উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি এবং কেকটাকে খুব সুন্দরভাবে ক্রিম দিয়ে কভার করে নিতে হবে একটু বেশি করে ক্রিম লাগিয়ে নিয়েছি এবার স্ক্র্যাপার দিয়ে কেকের চারপাশটাকে আগে এভাবে সমান করে নিচ্ছি এবার কেকের উপরটাকেও সমান করে নিতে হবে এই কেকটার উপরে গোলাপ ফুল দিয়ে ডিজাইন করা থাকবে তাই অতিরিক্ত সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার কিছুই নেই এরপরও মোটামুটি একটা ফিনিশিং আমার চলে এসেছে এবার ফ্রিজ থেকে সেই বড়ো কেকটাকে বের করে নিয়েছি আর এই ছোটো কেকটাকে প্যালেট নাইফ দিয়ে প্রথমে বোর্ড থেকে এভাবে আলাদা করে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা করে নিয়ে সেই বড় কেকটার উপরে বসিয়ে দিতে হবে বড় কেকটার উপরে যখন আমরা বসাবো তখন চারপাশে একটু ঘুরিয়ে দেখতে হবে সমানভাবে বসেছে কি না এবার এখানে আমি গোলাপ ফুল তৈরি করে নিয়ে একটা বোর্ডের উপর রেখে দিচ্ছি কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছি সেট হওয়ার জন্য আর এদিকে কিছু গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি সাদা রঙের ক্রিম দিয়ে মানে যে ক্রিমের মধ্যে কোনো কালার মিক্স করিনি এখন যেই নজেলটা দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি এটা একেবারে ছোটো সাইজের একটা রোজ নজেল এই নজেলটার গায়ে কোনো নাম্বার লেখা ছিল না অনেক নজেলের গায়ে নাম্বার লেখা থাকে না আপনারা চাইলে সরাসরি একটা করে গোলাপ ফুল বানিয়ে কেকের উপরে বসিয়ে দিতে পারবেন তবে সেক্ষেত্রে কেকটা অনেকটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি আগেই কিছু গোলাপ ফুল বানিয়ে একটা বোর্ডের উপরে রেখে দিচ্ছি এভাবে ফুলগুলো যখন বানানো হয়ে যাবে তখন কেকটার উপরে বসিয়ে দেব। আমার কাছে মোট সাতটা রোজ নজেল আছে জানিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছি কোন রোজ নজল দিয়ে কীরকম গোলাপ ফুল তৈরি করতে হয় আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আমার গোলাপ ফুল বানানো হয়ে গেছে এবার কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার যেখানে যেখানে ফুল বসাবো সেখানে একটু করে ক্রিম দিয়ে দিচ্ছি আর সেই বোর্ডের উপর থেকে ফুল নিয়ে একটি করে বসিয়ে দিচ্ছি একটি কাঁচি দিয়ে উপরে আমি বড় সাইজের তিনটা গোলাপ ফুল দিয়ে দিচ্ছি এই যে দেখুন বোর্ড থেকে এভাবে কাছে দিয়ে ফুলটা তুলে নিলাম এবং সরাসরি কেকের উপরে বসিয়ে দিচ্ছি ওপরে তিনটা গোলাপ ফুল দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে টু এফ নজেল নিয়েছি এই নজেলটার নাম্বার টু এফ এবার তিনটা ডিজাইন দিয়েছি সেই ব্লু কালার দিয়ে তার পাশে একটা গোলাপ ফুল দিয়ে দিলাম রেডম্যানের যে সেমি জেল কালার ব্লু কালারটা আছে সেটা ভিভো হুইপ ক্রিমের সাথে মিশিয়ে নিয়ে এই ব্লু কালারটা তৈরি করে নিয়েছি রেডম্যানের সেমিজেল কালারগুলো একশো গ্রামের দাম পড়ে একশো টাকা তো উপরে কিন্তু এভাবেই আমি দিয়েছি তিনটা করে ডিজাইন তার পাশে একটা করে গোলাপ ফুল এবার নিচের দিকেও ওই একইভাবে দেওয়ার চেষ্টা করব টু এফ নজেলের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা আমার ভীষণ ভালো লাগে আমি বেশ কিছু কেক ডিজাইন করেছি এই টুয়েফ নজেল দিয়ে অনেকেরই প্রশ্ন হতে পারে যে বোর্ডটা কত ইঞ্চ নিয়েছি আমি এই বোর্ডটা বারো ইঞ্চের নিয়েছি যেহেতু দোতলা কেক তাই একটু বড়ো সাইজের বোর্ড নিয়েছি আর কেকটা তৈরি করেছিলাম আট ইঞ্চের মোল্ডে মানে নিচের বড় কেকটা এই যে দেখুন কেক ডেকোরেশন আমার শেষ এবার বোর্ডের সাইডে আমি জাস্ট নামটা লিখে দেব। কেকটাকে নর্মাল ফ্রিজে পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে সেট করে নেব এরপরেই কেকটাকে ডেলিভারি দেব। আজ এ পর্যন্তই ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ ফেজ